ঝটপট রেডি হয়ে গেল আমার, একদম ফ্রেশ তরতাজা বেলের শরবত। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। তো আজকে বেলের শরবত বানালাম। কে কে আমার মতো বেলের শরবত খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানান। এই যে বেল, ওরে আল্লাহ, শক্ত যেন, প্রচুর শক্ত। এই যে বেল, কি বড় বেল! আমেরিকাতে এত বড় বেল আর দেখি নাই। বেল এটা একটা সুন্দর সুন্দর খুলেছে। ওরা কি গান নিয়ে গাইতেছে! সুন্দর। এটা এখন শরবত করবো। বেলটারে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি, কারণ এটা ব্লেন্ড করলেই বিস্কিটগুলো নষ্ট হয়ে যাবে আর সব কিছু মানে ম্যাচটা হয়ে যাবে। জন্য হাত দিয়ে চিপে শরবত করলে বেশি ভালো হয়ে পড়ে। আমি দরকার লাগলে একটু মধু অ্যাড করবো এর সাথে। যে বেলের উপরে সাবাগুলো আছে, এই শিকড়গুলো, এগুলার এখন ফালা দিব। এই শ্বাসটা আছে, এই যে অংশটা যেটা পানির সাথে মিশে গেছে আর কি, এই শ্বাসটা ছাঁকনির মধ্যে থাকে যাবে। যেন হানিটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিতেছি। একটা বেলের শরবত রেডি। মানে এর মধ্যে একটু হালকা পাতলা গুঁড়া আছে, তোমার কাছে একটা মোটা নেট আছে, ওই নেটটা দিয়ে ছাঁকবে। যাতে একটা বড়ো ছাঁকনি দিয়ে আমি এগুলো ছাঁকতেছি, কারণ একটু গুঁড়া গাড়া রয়ে গেছে। পরে একদম চাপটা দিব, তাহলে বেলগুলো সব পড়ে যাবে। এগুলো এগুলো যেন আমি চাপাই, এগুলো যেই এগুলো ছিল এগুলোর আমি ডলতে ডলতে একদম বেলের যে শ্বাসটা এটা বের করে নিয়েছি। এখন আঁশগুলো রয়েছে। বাংলাদেশে যে পরিমাণ গরম, এরকম বেলের শরবত বানায় খাইলে শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর, আর এটার সাথে আইসও দেওয়া যাবে। তো আমেরিকাতে আজকে ঠান্ডা, বৃষ্টি হইতেছে, যেন আমরা আইস দেবো না। এটা চাইলে আরও পাতলা করা যায়। আমি একটু ঘন করছি। আমাদের 22 টাকার বেলের শরবত, সাথে হলো হানি হবে আরও 2-3 টাকা। তো শরবতটা হলো বেশি থিক, থিকের কারণে এরকম একটু ফেনা ফেনা, আবার আরেকটু হলো আমি এর মধ্যে হানি দিছি। তো হানি দিলে শরবতটা বেশি স্বাস্থ্যকর হবে, কারণ এর মধ্যে সুগার অ্যাড করলে সুগারটা কিন্তু ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। এই জন্য হানি দিয়ে বানালে সবচেয়ে বেস্ট হবে। তো আজকে আমার সেই স্পেশাল বেলটা দিয়ে শরবত বানালাম, সে এখন খাচ্ছে। কি এক ডুকে খেলেছে! তো মেলা অনেক বছর পরে, মনে হয় 20 বছর হবে, 20 বছর পর আজকে বেলা শরবত বানালাম। আমাদের বাড়িতে একটা ছোটো গাছ ছিল, তো ওটাতে দুই একটা বেল ধরতো, বাট কবে যে লাস্ট বেলের শরবত খাইছি আমার একজাক্টলি মনে নাই। তবে আমেরিকা আসারও মনে হয় আরও কয়েক বছর আগে খাইছিলাম, আর আজকে বানালাম। এখানে সাধারণত এরকম পাকা বেল পাওয়া যায় না, আমি কয়েকবার পাইছিলাম, এগুলো হলো কাঁচা কাঁচা ছিল। তো ওই দিনের বেলটা অনেক পাকা ছিল, ভালো ছিল, আজকে কাটলাম, অনেক সুন্দর হলো। তখন আশিক খাইলো আর আমি একটু খাবো। তো আমরা তো বেল চিনি, এই জেনারেশন তো বেলও চিনি না, তারপর আগের দিনের অনেক ফল ফুটি চিনি না। আসলে আগের দিনের ফল ফুটগুলো স্বাস্থ্যসম্মত ছিল, শরীরের জন্য ভালো ছিল, কিন্তু ডে বাই ডে সব কিছু আসলে হারা যেতেছে। জেনারেশন বাই জেনারেশন পুরোনো দিনের কোনো কিছু আর চিনে না। অনেক মজা, একদম অর্গ্যানিক শরবত, রিয়েল বেলের স্মেলটা পাওয়া যাচ্ছে। তো ঝটপট রেডি হয়ে গেল আমার, একদম ফ্রেশ তরতাজা বেলের শরবত। কার কার ভেবে শরবত বানায় খাইতে মন চায়, বেল কিনবেন আর খাই ফেলবেন। কয়দিন পরে বেলের শরবত খাইতেছো, কয় বছর পরে খাইতেছো? আমার লাইভে আমি খাইছি কিনা জানি না। আমি বেল খাইতাম, বেল পোড়াই খাইতাম ছোটবেলায়, মা পোড়াই দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন এটা? নো ব্যাড, ইজ গুড। থ্যাংক ইউ সো মাচ।